আমাদের যে ইউনিয়ন আছে এবং আমাদের নরসিংদী জেলার প্রতিটা জায়গায় আমরা এই সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। এখানে আমাদের যারা আছে, যেমন কোনো মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবের জন্য, বা কারো অ্যাক্সিডেন্টের সমস্যা রয়েছে, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। বিভিন্ন মসজিদ মাদ্রাসা আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। এবং আমাদের বিগত সময়ে আমাদের কোম্পানির পক্ষ থেকেও আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। এখন আমরা নতুন করে একটা ফাউন্ডেশন করেছি, এটা আসলে আমার বাবার নামে। উনি 2013 সালে মারা গেছে, তো এরপর থেকেই আমরা ধারাবাহিকতা ঠিক রেখে যে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ড এবং আমাদের কোম্পানিকে আরও বড় করতেছি। এবং আমাদের সামাজিক যে যারা আছে তাদের কাছে আমাদের যতটুকু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে পারি আমরা যত চেষ্টা করতেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা তা করে যাচ্ছি। আমার ব্যক্তিগত পরিকল্পনা আমার কোম্পানিকে আরও উচ্চ মাকামে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আর আমি আমার কোম্পানিকে আমি আরও বড় করতে চাই। পাশাপাশি এর ধারাবাহিকতা ঠিক রেখে আমি মানুষের কল্যাণের জন্য, আমি যতদিন জীবিত থাকব মানুষের কল্যাণের জন্য আমি কাজ করে যাব। আমাদের আল্লাহ উপাধিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঈদুল আজহার জন্য আমরা কিছু সামগ্রী তৈরি করেছি, ঈদ সামগ্রী তৈরি করেছি, যা আমরা গরিব দুস্থ মানুষের কাছে পৌঁছে দিব। এবং আমার ইউনিয়নের, আমার মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের শ্রেণীর মানুষকে জানাই ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক।